স্কুলে যাও দেওয়া গোলা তুমি আস্থা ক্লাস ওর মাঝে ওয়ান হইবে, মাদ্রাসা যাও আস্থা ক্লাস ওর মাঝে তুমি এক হইবে, কোনো সন্দেহ নাই সবাই মক্তব যারা এক হইবা, সবাই মক্তব যত বেশি বালা যে ছাত্র হইব এই ছাত্র তোমার ডাক্তার ইঞ্জিনিয়ারি বলো যেবাই যাও ওবাই তোমারে আল্লাহ ওলা উভরে দি তুলবা। আল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মুআজ্জাজ মুকাররম, এই মসজিদের সম্মানিত ইমাম সাহেবানগণ, সম্মানিত এই মসজিদ কমিটির সম্মানিত কমিটি বৃন্দ, আমার অত্যন্ত প্রিয় মায়ার ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আমি পয়লা আল্লাহর শুক্রিয়া আদায় করি আর যে বর্তমান সময়ে বর্তমান যুগের যে অবস্থা এই অবস্থার একটা সবাহি মক্তব, আজকের যে অনুষ্ঠান যা বড় বড় স্কুল কলেজ এরকম অত সুন্দরভাবে এত পয়সা খরচ করিয়া ইলা সম্মানজনক অবস্থা জমিনও খুব কম দেখা যায়, আজ এই জগদীশপুর কেন্দ্র সবাই মক্তবর ছাত্রছাত্রী হলে কমিটি হলে এবং মুআল্লিম সারা মিলিতভাবে যৌথভাবে যে পুরস্কার বা সম্বর্ধনা অনুষ্ঠান করলা এলাইয়া হইলা আমরা সকলে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি, সকলে হই আমরা আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদার লাগে আদায় করলাম যে ওই যে প্রথা এই প্রথাটা যেন কিয়ামত পর্যন্ত ই মক্তব কায়েমার দায়ন থাকে হলে কই আল্লাহ আমিন। আমি খুব সংক্ষেপে আলোচনা করমু, ইগান হইল তোলা হরতা অকল লড়িও না আনা লড়িয়া তোলার সময় বউ আমি পাঁচ মিনিটে শেষ করবো, তোমাদের উদ্দেশ্য করিয়া তোলা দুই এক কথা কইমু। আজ সবাই মক্তব যে ছাত্র হলে পুরস্কার পাইছ এরারে সম্বোধন রাজ্যে একটা কথা কইম কয়লা, আমার হুজুরে আগে কইছেন যে গত বছর পরীক্ষাত দুইজনে প্লেস পাইছেন আর এই বছর ওলা টার্গেট থাকত যে যতজন ছাত্র হলে পরীক্ষা দিমু আমরা সব সবে প্লেস হয়ে লিতাম, ও টার্গেট থাকত ই মেহনত তো কম্পালসারি চালাইয়া যাইতরা, মুআল্লিম হলে চালাইতরা মসজিদ কমিটির হলে চালাইতরা, মসজিদ কমিটির যাইন যাইন এন তেন বিনা পয়সা ও এলকু যায় বোয়া তিন একটা টেকা খেয়ে দিব নি ওই যে নাইছুন হোসেন দিব নি, কিন্তু একটা দৌলত পাইবা কাল কেয়ামতর মাঠ আল্লাহ পাকে এর যে যা আল্লাহ তান কুদরতর ডাইন আর দিয়ে দিবা কোনো সন্দেহ নাই। আমি হইলা ছাত্রছাত্রী অকলরে সম্বোধন করে কইতাম সেই আর যারা পুরস্কার পাইছো এই পুরস্কার দে ইলা যতনে গরর মাঝে রাখবা তোলা কথা খেয়াল কর, আর যে সময় এই প্রাইজ মুখা তোমার চোখ বলব তখন তোমার মনের মাঝে ও কথা আনতায় আমার জীবন আরো তোলা উগরে দিয়ে উঠাইতাম আমি মেহনত করতাম পুরস্কার ও হতার লাগিয়াও পাওয়া এবং এই পুরস্কারের সম্মান হইল ও হনি মেহনত বেশি করছেন এরা তারা পুরস্কারের অধিকারী হয়েছেন ওলা নানি মাতুকা আপনারা যারা বেশ মেহনত করছেন এরা আজ পুরস্কারের অধিকারী হয়েছেন হয়েছেন নানি, আমরা যারা যদি মেহনতও লাগিয়ে যাইতে সারাই পুরস্কার পাইমনি না না জি সবে ভাই মুনানি সবর টার্গেট আজ থেকে লই লিতাম যারা আমরা আগামী বছর বা যত বছর পরীক্ষা আমরা ফাইনাল পরীক্ষা দিব আমরা সারা প্লেসর ছাত্র ইয়া বার হইয়া দিতাম পারবো নানি এখান সাহেব ইরাদা করতাম
ইরাদা করতে হইলে এক নম্বর কাম হইল মসজিদ একদিনও সবাই মক্ত বন করতাম করতাম নাই। আর মুয়াল্লিম হলে যে তরবিয়তে আমরা ভোলা দিবা ও ভোলা গুণ যদি মন লাগাইয়া ভুলিলে মেহনত করিলাই তা আমরা কামিয়াব হইমু। আজকে যারা প্লেস পাইছেন তোলা হন বা খুব বেশি মার্ক পাইয়া সবাই মক্তব বাস করছেন এন টাইম যদি মেহনত করো আরও আগে দিয়ে মেহনত করো তোমার জানোর ইলা এক সময় আহিব জানিয়ে রাখো আল্লাহ তোমার জানতে জমিন স্কুলে যাও মাদ্রাসাত যাও আল্লাহ তোমার জানো স্তর দে সব থেকে উপরে রাখব কোনো সন্দেহ নাই। স্কুলে যাও দেখবা ঘোড়া তুমি আস্থা ক্লাসের মাঝে ওয়ান হইবে মাদ্রাসাত যাও আস্থা ক্লাসের মাঝে তুমি এক হইবে কোনো সন্দেহ নাই। সবাই মক্তব যারা এক হইবা সবাই মক্তব যত বেশি বালা যে ছাত্র হইব এই ছাত্র তোমার ডাক্তার ইঞ্জিনিয়ারিং পড়ো যেবাই যাও ওবাই তোমারে আল্লাহ ওলা উভরে দি তুলবা। আমার মসজিদ তিন নম্বর প্লেস পাইছিল এক ছাত্রয় এই ছাত্রয়ে ইন্টারমেট্রিক ও হাটিগোলা সিনিয়র থাকিয়া ফার্স্ট প্লেস পাইছে এরপরে এফএমও যাওয়ার বাদে ওলা পাইছে এখন বেটায় ও ভাই গুয়াহাটি আলিগড় মনে হয় ইউনিভার্সিটির ফলের মানে তারে আল্লাহ খালি উভরে দি তুলতরা ওই যে সবাই মক্তব প্লেস পেয়েছে ওলা তোমাদের আল্লাহ ওলা ই দেশর বাসা এক একজন শিক্ষিত মানুষ বানাইয়া তুলবো আমরাও দোয়া করি আর তুমি দেন মেহনত থাকা লাগবো লগে শর্ত হইল দিনদারি কায়েম আর দায়েম রাখা লাগবো দিনদারি কিতা নমাজ পাঁচ অক্তর এবং প্রতিদিন তিলাওয়াত কায়েম আর দায়েম রইত তিলাওয়াত প্রত্যেক দিন করতায় আর নমাজ ছুটত না উস্তাদ অকলর মা বাপর এবং গ্রামর যারা তোমার থেকে বয়োজ্যেষ্ঠ এনদান্ডে মান সম্মান তুমি ইজ্জত দিয়া চলতায় এরা সম্মান রক্ষা করতায় এটাও একটা দোয়া। শেষ কথা অরুতার কথা কই আর তোমার দান্ডে আঁটতে বইতে চলতে ফিরতে গ্রামর একজন তোমার থাকিয়া বয়স্ক তোমার থাকিয়া বড় যাই নক বেটিনতর মাঝে হোক আর বেটাইনতর মাঝে হোক এরারে সম্মান দিয়া আদবর সহিত মাত কথা করতায় দেখবায় যারে সালাম দিবায় জানল দে যে দিনা করি মাতিবাই আদবর সহিত মাতিবাই মাতার বাদেও ও প্রেসিডেন্ট সাহেব কইবা ইস হরুতা গুগল বালা ওই যে পালা দেখান কইবা ওখান তুমি দোয়া ভাইলিছো আঁত তুলিয়া দোয়া হরার নাম খালি দোয়া নাই মানুষের দিল থাকিয়া যদি খালি নেট নজর তোমার উকা পড়ে বস ওটা দোয়া ওটা দোয়া দিয়া তুমি দিন আগুয়াইবাই ই কথাগুলা তোমার জানো মনে থাকব নি মসজিদ আওয়ার বাদে ইমাম সাহেব যেমনে কইবা মাতিও না ও আর আমার মুখ ইগান বন করিলে আমার লাগি ফর্জ যতবিল মেসাবে কইতা নাই হুজুরে মাত অতবিল আমি মাততাম না ওটা ও ওলা জিনিসের নাম হইল মেসাব বা না তারপরে আমি ইনশাল্লাহ ওলা আমরা আর একদিন আইলে আমি দেখতাম যে ইমাম সাহেব কইছেন এ মাতিও না ওয়াস্তা মসজিদ টান্ডা আমি আইটা পরীক্ষা করে দেখছি আমি আইয়া যেমনে কইলাম আশাও তো মানি লইছো তুমি তাই তোমাদের ডেভেলপ ভালো লাগছে আমি মাননীয় মুয়াল্লিম সাহেবান এবং মসজিদ কমিটির যে বুজুর্গ হলে মেহনত করিয়া যাইতরা আপনারা এখানে একদিন রাখা দুনিয়ায় কোনো মানুষে আপনারা কোনো বদলি বদলা দিতে পারত নাই আর হামসায় ও ইমাম অকলর মূল্য কিচ্ছু পয়সা দিয়া দিবার কোনো লাইন নাই মুয়াল্লিম হজরতর খিদমত সান্ত্বনার লাগিয়া কইতাম সেয়ার ইয়াদ রাখবা আমিও ইমামতি করছি দীর্ঘদিন ইনো আমার মৌলানা আসাদুজ্জামান সাহ বুয়াত আসেন তাইনো দীর্ঘ লম্বা টাইম সবাই মক্তবর মুয়াল্লিমি আঞ্জাম দিছেন আমরার ও আমরার জিন্দগির অভিজ্ঞতার থেকে কইয়ার মুয়াল্লিম হজরতকলর দিল সান্ত্বনা দিবার লাগি আপনারা এখলাসর সহিত জেলা মেহনত পত্রাওয়ালা মেহনত করিয়া দেখবা দুইটা সম্পদের অধিকারী আল্লাহ আপনারা বানাইব দুনিয়াতে এক নম্বর সম্পদ আমি আপনারা নসিহত করবার এই বিষয়ে নসিহত করার যোগ্য আমার যোগ্যতা আমার নাই কিন্তু দিলর সান্ত্বনা আইবার লাগি দিলর তসল্লি আইবার লাগি আমি মাততাম সেয়ার যে এক নম্বর ফেসিলিটি হইল আপনার হায়াত আল্লাহ বাড়াইয়া দিব
নবীজিয়ে দুইটা দোয়া করছেন আপনারা লাগি, নবীজিয়ে দোয়া করছেন খেয়াল করুক আপনারা। এক নম্বর সব থেকে বড় নিয়ামত হইল যে নবীজির দোয়ার মাঝে আপনারা যতদিন সবাই মুক্তবর তালিম থাকবা, অতদিন নবীজির দোয়ার মাঝে আপনারা সামিলে হাল থাকবা, কোনো সন্দেহ নাই। নবীজিয়ে দোয়া করছেন আল্লাহ মুআল্লিমাল খয়ের, আল্লাহ মুআল্লিম অখলর বালাই নসিব হর, এরার হায়াতর মাঝে বরকত দেও আর মালর মাঝে বরকত দেও। কোন চাইন এর থাকি বলো দোয়া আর কিচ্ছু হইবার আসেনি নাই। এটার প্রমাণ হইল আপনার এ 10,000 টাকা নাই 5,000 টাকা, আমি ইমামতি করছি 2,000 টাকা, আমার হাইয়েস্ট বেতন হইল 2,000 টাকা, কিন্তু আমি 2,000 টাকা যে সময় বেতন পাইছি ওই সময় আমি মানুষরে খরচও দিতাম পারছি, আর এখন 45-46,000 টাকা বেতন পাইয়া আমিও প্রত্যেক মাসও মানুষের থেকে ঋণ করি, আমার কথা আমি হইয়া। এর কারণ হইল মুআল্লিমি ছাড়িয়ে দিছি, আল্লাহ নবীর দোয়ার থেকে আমি মহরুম হয়ে গেছি, গতিকে আমার মালর বরকত হরি গেছে। ও আপনারা এইখানে আরে একদিন করে রাখুক আইজ আপনারা ইমামতি ছাড়িয়া, আর এর বাদে অন্য বিভাগ কারবারও না অন্য কিছু ফারুক দেখবা, এক নিয়ামত যে কত বড় জিনিস। আমি এলকু ঠিক করছি ও আগামী রবিবার থাকিয়া বেতন লাগি নাই বিনা পয়সায়, আমার গ্রাম কয়েকটা অরুতা কইছি প্রতি রবিবারে সকালে দিতা বেশ নাও কয়েকজনের। আমার মূল টার্গেট হইল যতদিন বাঁচিম অতদিন সবাই অক্টোবর একটা তালিমের মাঝে লাগাই লইতাম। আমার আরও খেয়াল আছে আমি আপনার দিল সান্ত্বনা হইবার লাগি মাতিয়ার, আমার আরও কানো খেয়াল আছে যে আস্থা আঞ্চলিক বন দেখিয়া আমি একদিন একদিন প্রত্যেক সবাই অক্টোবর ফোলানিক দিব, আরও কানো আমি ঠিক করছি দোয়া করতে আল্লাহ আমার তৌফিক দিত। আমার জীবন যতদিন আছে অতদিন আমি আমার মালও বরকত হইবার লাগি নাই, নবীজির দোয়া কেন সামিলে হাল হইবার লাগে, নবীজির দোয়া হইবার লাগে। এর লাগে আল্লাহ আপনারে দিব দিব কোনো সন্দেহ নাই। আর একটা হইল আমার অভিজ্ঞতা থেকে কই আর আপনারা এখলাস লইয়া মেহনত করুক, এই মেহনতর বদলা আল্লাহ কুদরতর ডাইনাক দিয়া আপনারে দিব কোনো সন্দেহ নাই। সদকায় দাঁড়িয়া ও রুতায় আই নমাজ বলে নমাজ ইকের রোজা ইকের হারাম হালাল ইকের সারা সদকায় দাঁড়িয়া আপনারা লাগে তাহব কেয়ামত মরার সময়ও হইবা, মরার বাদেও হইবা, আসরের মাঠও হইবা, লগে আনতাম সেই আর আমার শেষ কথা। আপনারা যারা আনা বেতনে দিনে রাইতে মেহনত পত্রা মক্তবরে কিলা মুসলমানের আওলাদ পুরা সুন্দর মতো ইসলামী কানুন ওগুন ইকিবার লাগি, যে মক্তব কমিটি এবং মসজিদ কমিটির বুজুর্গ হলে বিনা স্বার্থে মানুষের কথা উন্ত্রা কত কথা উনা লাগে এখানে আমরা দেখি আর কত বেলা খাও আপনারা কোত্রা এর বাদে মানুষের কথাও আপনারা উন্ত্রা অনিন তোরে ধৈর্য ধরিয়া যে আপনারা মারিয়া যাইত্রা। আপনারাও নবীজির দোয়ার মাঝে সামিলে হাল আপনারা এক নম্বর গনিমত বুঝক কুয়া, যে আল্লাহ নবীর দোয়ার মাঝে আপনারাও সামিলে হাল। আর এখানে কিন্তু হোক কুয়া মুআল্লিম এবং মসজিদ কমিটির বুজুর্গের খিদমত গুজারিস রাখি আর আমার মসজিদর সেক্রেটারি মাস্টার ফখরুদ ফখরুল ফখরুদ্দিন সাহ লাঠিমারার মাজর মসজিদের কথা কইয়ার ক্যান্সার বেমার হয়েছি, আর বেমার হওয়ার বাদে আমি তানে কইলাম আপনি বলো কামা হক্কা মসজিদের জিম্মাদারি আদায় করে যাইতরা আপনি ও একদিন ব্যাকিয়া চেন্নাই যাকুয়া আল্লাহ আপনার ক্যান্সার বেমার হল আন বেমার দিয়ে আল্লাহ নাই করব কোনো সন্দেহ নাই। আপনি জেলা লিও জিল্লা মসজিদের জিম্মাদারি আদায় করিয়া যাইতরা আল্লাহর বন্দা গেছেন যে জানে শিলচার ছাড়িয়ে দিছে চেন্নাই যাওয়ার বাদে মেডিসিন দিছে সামান্য, আর তো একবারে ঘুরা পালা হইয়া আইসলা বাদে আরও তিনবার গিয়া আসুন গেলে ডাক্তারে কয় তোমার কোনো আর কোনো অবজেকশন নাই তুমি একদম পুরা সুস্থ, আল্লাহর বন্ধাও 3 নম্বরবার আল্লাহ তার বাড়িতে নিয়ে আসছে। বর্তমানেও তাই উমরা অজো গেলে একবার দুইবার উমরা ও আমি ওখান সান্ত্বনা দিয়ার সান্ত্বনা হইতে এখান দিল থেকে কইয়ার আর আল্লাহরেও খুঁজিয়ার। আপনারা যারা বিনা বেতনে মুআল্লিম হলে এবং মসজিদ কমিটির যে বুজুর্গ হলে ত্যাগ শিকার হতরা আপনারাও আল্লাহ পাকে এই ধরনের বড় বড় বেমার আজার থেকে আল্লাহ বাঁচাইব হুক আল্লাহ আমিন। আর আপনারা বার বার আল্লাহ তার গড়
আর নবীজির জিয়ারত আল্লাহ বারবার নসিব করবো, এটা কোনো সন্দেহ নাই, বারবার নসিব করবো। লোকখানে আমরা আল্লাহ বারবার নসিব করুক, হলে আল্লাহ আমিন। আমি সময়ও কম আর দীর্ঘ সময় আলোচনা করার কিচ্ছু নাই। আমি আবার এই মহল্লার মসজিদ কমিটি এবং মুআল্লিম হযরত এবং এই মসজিদের সবাই মুক্তবর প্রত্যেক ছাত্রছাত্রী অকলরে আমার অন্তর অন্তঃস্থল থাকিয়া অশেষ মুবারকবাদ দিয়ার, যেন আমার মতন এক নাদান এক মানুষের অত ইজ্জত দিয়া আপনারা বহুত বড় এক গুমান করিয়া আপনারা আনছেন, ইজ্জত দিছেন, এর লাগিয়া আমি আপনারা বদলা কিচ্ছু দিবার নাই, শুধু মহান আল্লাহর দরবারে খুঁজিয়ার আল্লাহ একদিন তোর বদলা আল্লাহ তান কুদরতর ডাইনাত দিয়ে আপনারা দান করুক, আর প্রত্যেকরে আজ রে যদির আল্লাহ পাকে এনায়ত করুক। অশেষ অশেষ মুবারকবাদ জানাইয়া আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ওখানে সমাপ্ত করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।